হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আল্লাহর সাক্ষাৎ লাভ করব? তিনি বললেন, মেঘমুক্ত অবস্থায় সূর্যের দিকে তাকাতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহর রাসূল। তিনি বললেন, মেঘমুক্ত পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাতে তোমাদের কি কোনো কষ্ট হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, নিশ্চয় তোমরা এমনি বিনা কষ্টে কিয়ামতের দিন আল্লাহর দর্শন লাভ করবে। আল্লাহ মানুষকে একত্রিত করে বলবেন, যে লোক যে বস্তুর গোলামি করেছে সে যেন আজ তারই অনুসরণ করে। তখন যে ব্যক্তির সূর্যের পূজা করত সে সূর্যের অনুসরণ করবে, যে ব্যক্তি চাঁদের উপাসনা করত সে চাঁদের অনুসরণ করবে, যে ব্যক্তি তাগুতি শক্তির গোলামি করত সে তাদেরই অনুগামী হবে। কেবল অবশিষ্ট থাকবে এ উম্মত, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন আল্লাহ এ উম্মতকে অদৃশ্য থেকে বলবেন, আমি তোমাদের রব। তারা বলবে, তোমা হতে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আমরা এখানেই থাকব, আমাদের রব না আসা পর্যন্ত। আমাদের রব আমাদের নিকটে এলে আমরা তাকে চিনতে পারব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আত্মপ্রকাশ করবেন। তখন তারা বলবে, আপনি আমাদের রব। এরপর তারা মহান রাব্বুল আলামিনের অনুসরণ করবে। অতঃপর জাহান্নামের উপর পুল স্থাপন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুল অতিক্রমকারীদের মধ্যে আমি হব প্রথম ব্যক্তি। আর সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ শান্তি দাও শান্তি দাও। ওই পুলে সাদান গাছের কাঁটার ন্যায় অনেক হুক থাকবে। তোমরা কি সাদান গাছের কাঁটা দেখনি? তারা বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ওই হুকগুলো সাদান গাছের কাঁটার ন্যায় হবে, তবে এর বিশালত্বের পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এগুলো মানুষকে তাদের কার্য অনুযায়ী ছিনিয়ে নিয়ে যাবে। কেউ কেউ তো নিজ নিজ কাজের কারণে ধ্বংস হবে, আর কাউকে ছিন্ন বিচ্ছিন্ন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পরে নাজাত দেওয়া হবে। শেষ পর্যন্ত আল্লাহ তার বান্দাদের ব্যাপারে শেষ ফয়সালা সমাপ্ত করবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটির যারা সাক্ষ্য দিয়েছে, তাদের মধ্যে যাদেরকে তিনি জাহান্নাম থেকে বের করতে চান তাদেরকে ফেরেশতাদের বের করার আদেশ দেবেন। তখন তারা সিজদার চিহ্ন দেখে মুমিনদেরকে চিনতে পারবে, কারণ আল্লাহ আগুনের জন্য বনি আদমের সিজদার চিহ্নকে ভক্ষণ করা বা একে জ্বালিয়ে দেওয়া হারাম করে দিয়েছেন। ফেরেশতারা তাদেরকে এমন অবস্থায় বের করে আনবেন যে তারা জ্বলে অঙ্গার হয়ে গেছে। তখন তাদের উপর এক ধরনের পবিত্র পানি ছিটিয়ে দেওয়া হবে, ফলে তারা বন্যা পরবর্তী পলি আবর্জনায় সদ্য গজানো বীজের মতো তরতাজা হয়ে উদ্গত হবে। কেবলমাত্র বাকি থাকবে একজন লোক, যার চেহারা আগুনের দিকে ফিরে থাকবে। সে বলবে, হে রব, জাহান্নামের আগুন আমাকে বিষাক্ত করে ফেলেছে এবং এর তেজ আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং অনুগ্রহ করে আমার চেহারাকে আগুনের দিক থেকে ফিরিয়ে দিন। এভাবে সে অনবরত আল্লাহকে ডাকতে থাকবে। মুসলিম শরীফে অন্য এক বর্ণনায় ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে একবার সম্মুখে হাঁটবে আরেকবার উপর হয়ে পড়ে যাবে, জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে, অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময় যিনি আমাকে তোমার কাছ থেকে নাজাত দিয়েছেন। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা পূর্বের বা পরের কাউকে প্রদান করেননি। এরপর তার সামনে একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যা দেখে সে বলবে, হে প্রতিপালক, আমাকে এই গাছটির নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং এর নিচে প্রবাহিত পানি থেকে পিপাসা নিবারণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে তা দান করি, তবে হয়তো তুমি আবার অন্য একটি প্রার্থনা করে বসবে। তখন সে বলবে, না হে প্রভু, এর অতিরিক্ত আমি কিছুই চাইব না, বলে সে আল্লাহ তাআলার নিকট কসম করবে এবং আল্লাহ তার ওজর গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে সবর করা যায় না। অতএব আল্লাহ তাআলা তাকে এই গাছটির নিকটবর্তী করে দেবেন, আর সে তার ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে। তারপর
আবার একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যেটি প্রথমটি অপেক্ষা অধিকতর সুন্দর। তা দেখে সে প্রার্থনা করবে, হে পরওয়ার দিগার, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি তা থেকে পানি পান করতে পারি এবং এর ছায়া গ্রহণ করতে পারি। এরপর আর কিছুর প্রার্থনা করব না। আল্লাহ উত্তর দেবেন, আদম সন্তান, তুমি না আমার কসম করে বলেছিলে আর কোনোটির প্রার্থনা জানাবে না? তিনি আরও বলবেন, যদি আমি তোমাকে তার নিকটবর্তী করে দেই, তবে তুমি হয়তো আরও কিছুর জন্য প্রার্থনা করবে। লোকটি আর কিছুই চাইবে না বলে কসম করবে, আল্লাহ তাআলা তার এ ওজর কবুল করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করছে যা দেখে সবর করা যায় না। অতঃপর তিনি তাকে এর নিকটবর্তী করে দেবেন আর সে এর ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে। এরপর আবারও জান্নাতের দরজার কাছে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, এটি পূর্বের দুটি গাছ অপেক্ষাও সুন্দরতম। তাই সে বলে উঠবে, হে প্রতিপালক, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং পানি পান করতে পারি। আমি আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি আমার নিকট আর কিছুই চাইবে না বলে কসম করনি? সে উত্তরে বলবে, অবশ্যই করেছি, হে প্রভু, তবে এটিই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তার ওজর গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে সবর করা যায় না। তিনি তাকে এর নিকটবর্তী করে দেবেন। যখন তাকে নিকটবর্তী করে দেওয়া হবে আর জান্নাতীদের কণ্ঠস্বর তার কানে ধ্বনিত হবে, সে বলবে, হে প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং তার সমপরিমাণ বস্তু দান করি, তবে কি তুমি পরিতৃপ্ত হবে? সে বলবে, হে প্রতিপালক, আপনি কি আমাকে ঠাট্টা বিদ্রুপ করছেন? অথচ আপনি তো সারা জাহানের প্রতিপালক। এ কথা বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী সাহাবি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেললেন আর বললেন, আমি কেন হাসছি তা তোমরা জিজ্ঞাসা করলে না? তারা বলল, কেন হাসছেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপ হেসেছিলেন। সাহাবিগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য যে ওই ব্যক্তিটির ওই উক্তি, আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন? অথচ আপনি তো সারা জাহানের প্রতিপালক, শুনে আল্লাহ রাব্বুল আলামিনও হেসে ফেলবেন। তাই আমিও হাসলাম। যা হোক, আল্লাহ তাকে বলবেন, তোমার সাথে ঠাট্টা করছি না, মনে রেখো আমি তোমার সকল ইচ্ছার উপর ক্ষমতাবান। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যখন সে জান্নাতে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে, তুমি এটা চাও, সে চাইবে। আবার বলা হবে, এটা এটা প্রার্থনা করো, আবারও সে প্রার্থনা করবে। শেষ পর্যন্ত তার সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাকে বলবেন, এটা তোমাকে দেওয়া হলো, তার সাথে আরও এই পরিমাণ দেওয়া হলো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি জান্নাতে গমনকারীদের মধ্যে একেবারে সর্বশেষ ব্যক্তি। এ ঘটনাটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহে কিতাবুর রিকাকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহে কিতাবুল ইমানে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এ হাদিসের আলোচনা থেকে আমরা যা শিক্ষা পেলাম, এক, যার অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি ইমান থাকবে এবং যে শিরক করবে না, সে একসময় জান্নাতে প্রবেশ করবে। দুই, আল্লাহ তাআলা বনি আদমের সিজদার চিহ্নকে জাহান্নামের জন্য জ্বালিয়ে দেওয়া হারাম করে দিয়েছেন। তিন, যদিও সামান্য ইমান থাকার জন্য সে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এর পূর্বে কবরের আজাব, কিয়ামতের দিনের কঠিন অবস্থা এবং যতক্ষণ তাকে জাহান্নামে থাকতে হবে তা থেকে মুক্তির জন্য ইবাদত তথা সর্বদা পূর্ণাঙ্গ ইসলামী জীবন যাপন করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। এ আলোচনা থেকে আমরা যা শিখলাম, মহান রাব্বুল আলামিন আমাদের তা আমল করার তৌফিক দান করুন। আমিন। Islam and Life, Ultimate Path of Light.